বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটামুটি টাইটেলটা হলো স্মরণ সভা হবে 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুমোদন না, খরচের কথা বলতে পরের দরকার আছে আমি জানি। হ্যাঁ, আমরা বলছি অনু মানে একেবারে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ, এটা খুব সম্ভব, তাই না? সে বঙ্গবন্ধু না কি বলে চায়না মৈত্রী সমিতি আছে, এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণ অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানি এসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। ওরা যারা ওই এরা ছাত্র যারা এটা ডিল করছে তথ্য উপদেষ্টা, এসে তারা ঠিক করবে কারা আসবে এখানে, যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইসা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। ব্যাস।